বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে ইমো আই মোমেন্ট। তো ইমো আই মোমেন্টটা কি সেটা আমরা আজকে জেনে নেব। তো জানতে হলে আমরা প্রথমে ক্লিক করব ইমোতে। জাস্ট আমরা ইমোতে ক্লিক করলাম। এখন ইমোতে ক্লিক করার পর দেখে নেব ইমো আই মোমেন্টটা কী এবং এটার কী কার্যকারিতা এবং বিষয়বস্তুটা কী, এটা দিয়ে কী করা হয়, কীভাবে কী আমরা করব। তো এটা জানতে হলে আমাদের যে কারো একজনের প্রোফাইলে ক্লিক করতে হবে। যে কোনো ফ্রেন্ড বলেন, নিজস্ব লোক বলেন, তাদের সাথে আপনি ইমো আই মোমেন্টটা করে নিতে পারেন। জাস্ট আমি একজন প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তা আপনি এখন কী করবেন, আপনি সরাসরি জাস্ট যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা দেখে থাকি ইমোতে আছে, এখানে আপনি ট্যাপ করলেন। ট্যাপ করার পর এখন আবার একদম নিচে দেখতে পাচ্ছেন ইমো আই মোমেন্ট। জাস্ট এটি আপনাকে এখন কী করতে হবে, জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর জাস্ট এনাকে আমি আগে রিকোয়েস্ট দিয়ে রেখেছি, হয়তো সে এটা বিষয়বস্তু বুঝতে পারেনি এখনও, সে এখনও অ্যাপস অ্যাকসেপ্ট করেনি। এই জন্য এখানে কী হয়ে আসছে, এখানে এখন দেখাচ্ছে পেন্ডিং। সে যদি অ্যাকসেপ্ট করে তখন আর পেন্ডিং থাকবে না, তার সাথে লিঙ্ক ইন হয়ে যাবে। তো এখন আমরা ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে চলে গিয়ে আমি যার সাথে লিঙ্ক ইন করেছি অলরেডি, দুই একজনের সাথে করে রেখেছি, তার ভিতর যে কোনো একজনের প্রোফাইল আমি ক্লিক করব। জাস্ট যে কোনো একটা প্রোফাইল যার সাথে লিঙ্ক ইন করা আছে। তো বন্ধুরা, এখন এখানে দেখতে পাচ্ছেন তার সাথে আমার লিঙ্ক ইন করা, এখানে যেটি ইমো আই মোমেন্ট। জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমো আই মোমেন্ট যার সাথে করা। তো এখন এখানে আমরা ক্লিক করব। এখন জাস্ট এটা আমি তার সাথে কীভাবে করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, ইমো আই মোমেন্টে ক্লিক করলাম। জাস্ট এটার বিষয়বস্তুটা হচ্ছে আপনি কোনো ডাইরেক্ট কোনো ফটো বা ভিডিও নিজের ফটো করে আপনি পাঠাতে পারেন তাকে, এবং কোথায় আসেন ওই অবস্থায় আপনি জাস্ট একটা ফটো তুলে ডাইরেক্ট তাকে সেন্ড করতে পারেন। আপনার সেন্ড করতে হবে না, এখান থেকে ডাইরেক্ট সেন্ড হয়ে যাবে। জাস্ট এইভাবে সেটি চলে গেল। তো এটা হচ্ছে বিষয়বস্তু। এখন অবশ্যই বুঝতে পারছেন ইমো আই মোমেন্টে ক্লিক করব, তারপর আমরা অ্যাড দেব। সে এখনও অ্যাড হয়ে আছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন তার সাথে লিঙ্ক ইন করা। অতএব এখানে যে লেখাটি হয়ে গেছে, জাস্ট লিঙ্ক ইন করা, আই হ্যাভ লিঙ্ক উইথ ইউ অন আই মোমেন্ট। ওকে, তো এখন আসলে যেটা বিষয়বস্তু সেটি হচ্ছে আমরা যে কোনো ফটো বা ছবি বা ভিডিও আমরা সরাসরি পাঠাতে পারবো। এখন আমি মোবাইলে কথা বলতে আসি, ওই অবস্থায় কাউকে আমার প্রয়োজন, একটা ফটো পাঠানো, আমি যাচ্ছি কোথায় গাড়িতে, ওই সময় একটা ফটো তুলে তাকে সরাসরি পাঠিয়ে দিতে পারেন। এখানে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আবার আই মোমেন্টে ক্লিক করলাম, যা এর সাথে আমি এইভাবে আপনি ইন্টারফেস শো করবে আপনার কাছে। তো আপনি কী করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইন যার সাথে আপনি করবেন। তো এটাই হচ্ছে আসল চমক, দেখতে পাচ্ছেন জাস্ট এখানে। এখানে আপনি কী করবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ওকে আসবে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো জাস্ট তার কাছে এখানে ইনভাইট চলে যাবে, তারপর ওইখান থেকে তার অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আপনার সাথে লিঙ্ক ইন হয়ে গেল। এখন আপনি কী করবেন, জাস্ট তার সাথে ডাইরেক্ট এরকম ছবি পাঠানো আদান প্রদান করতে পারবেন। জাস্ট এইভাবে আপনি চালিয়ে যাবেন। এটাই ইমো আই মোমেন্টের কার্যক্রম এবং তার ভূমিকা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, এই এতটুকুই। তো আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।